নমস্কার আমি দেবাশিস হোম কোচিং বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো খুব শীঘ্রই তোমাদের ডাব্লিউপি কনস্টেবলের পিলির এক্সাম হতে চলেছে তো ডাব্লিউপি কনস্টেবল লেডি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য আমরা যে স্পেশাল জিকে ক্লাস শুরু করেছিলাম যাতে আমাদের টার্গেট ছিল তিন হাজার কমনযোগ্য এমসিকিউ প্রশ্ন উত্তর যার অলরেডি আমরা পার্ট ওয়ান থেকে পার্ট থার্টি সিক্স ছত্রিশটি ক্লাস করিয়েছি এই ছত্রিশটি ক্লাস যদি তোমরা না দেখে থাকো তো ক্লাসের লিঙ্ক তোমরা ভিডিওর আই বটনে পেয়ে যাবে অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পুরো প্লেলিস্ট অ্যাভেলেবেল রয়েছে সেখানে গিয়ে তোমরা সমাপ্ত ভিডিও দেখে নিতে পারো ওকে দেখো আমরা প্রত্যেক বিষয় থেকে প্রশ্ন সংগ্রহ করি এবং প্রত্যেক প্রশ্নের পর বিস্তারিত আলোচনা করে থাকি তাই তোমাদের সমস্ত আপকামিং পরীক্ষার জন্য কিন্তু এই ভিডিওগুলো মোস্ট ইম্পর্টেন্ট যেমন ডাব্লিউ বিশিএস পিলি এসএসসি সিএচএসএল এম টিএ সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আর আজকে আমরা সাঁত্রিশ নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। আর আজকে আমরা কুড়িটি অ্যাডভান্স দিকে আলোচনা করব। ওকে আবার বলছি ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষার্থীদের জন্য কিন্তু এই ভিডিওটি লাস্ট মিনিট সাজেশন ক্লাস ওকে তো চলো ভিডিও শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন কী রয়েছে এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কী বলো এর সঠিক উত্তর কী হবে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ফুট ফুট হচ্ছে এফপিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক ওকে এবার দেখো কখনও পরীক্ষায় এইভাবে কোশ্চেন জিজ্ঞেস করে ডাইরেক্ট যে এফপিএস পদ্ধতির ফুল ফর্ম কী তো এফপিএস পদ্ধতির ফুল ফর্মই হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড ঠিক আছে আর এই এফপিএস পদ্ধতিতে ফুট পাউন্ড সেকেন্ড যে এককগুলো সেগুলো কিসের কিসের একক দেখো ফুট হচ্ছে দৈর্ঘ্যের একক ভরের একক হচ্ছে এফপিএস পদ্ধতিতে ভোরের একক হচ্ছে পাউন্ড ঠিক আছে কোশ্চেন এভাবে জিজ্ঞেস করে যে এফপিএস পদ্ধতিতে সময়ের একক কী তো সঠিক উত্তরে যাবে সেকেন্ড ওকে ঠিক সেরকমই যদি তোমাদেরকে জিজ্ঞেস করা হয় যে সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি তো সিজিএস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার ঠিক আছে আর সিজিএস পদ্ধতিতে ভরের একক কি ঠিক আছে সিজিএস পদ্ধতিতে ভরের একক যদি জিজ্ঞেস করে তো ভরের একক হয়ে যাবে গ্রাম ঠিক আছে আর সময়ের একক কি সময়ের একক কিন্তু সেকেন্ড ওকে আরেকটা ইম্পর্ট্যান্ট পদ্ধতি রয়েছে যেখান থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করে পরীক্ষায় সেটা হচ্ছে এসআই পদ্ধতি ঠিক আছে এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার ঠিক আছে আর এসআই পদ্ধতিতে ভরের একক কি ভরের একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি আর সময়ের একক কি সময়ের একক হচ্ছে সেকেন্ড এগুলো কিন্তু মনে রাখবে পরীক্ষা এখান থেকে বহুবার কোশ্চেন জিজ্ঞেস করেছে তো চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক চলো পরবর্তী কোশ্চেন দেখো প্রবল চাপে সিএনজিতে পরিণত করা যায় কোন গ্যাসকে ইম্পর্ট্যান্ট কোশ্চেন প্রবল চাপ দ্বারা সিএনজিতে কনভার্ট করা যায় নিম্নের চারটা গ্যাসের মধ্যে কোন গ্যাসকে বলো এর সঠিক উত্তর কী হবে তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি মিথেন মিথেন গ্যাসকে প্রবল চাপ দ্বারা সিএনজিতে কনভার্ট করা যাই ওকে এবার দেখো পরবর্তী কোশ্চেন সি এন জি ঠিক আছে সিএনজির ফুল ফর্ম কী ঠিক আছে এখান থেকে কী কোশ্চেন জিজ্ঞেস করতে পারে সেই কোশ্চেনগুলো কিন্তু নোট করবে দেখো পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে সিএনজির ফর্ম কি তো সিএনজির ফর্ম হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস মনে রাখবে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস হচ্ছে সিএনজির ফর্ম আর কি কোশ্চেন জিজ্ঞেস করে ঠিক এরকমই একটা কোশ্চেন জিজ্ঞেস করে এলপিজি ঠিক আছে যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি সেই এলপিজির ফর্ম কী সেই এলপিজির ফর্ম হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস হচ্ছে এলপিজির ফর্ম আর দুটো ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন হয় যে সিএনজিতে সবথেকে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে তো মনে রাখবে সিএনজিতে সবথেকে বেশি পরিমাণে থাকে মিথেন গ্যাস আর এলপিজিতে সবথেকে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে বিউটেন থাকে ওকে তো চলো এবার পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক দেখো শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কারণ শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না তার কারণটা জানতে চাইছে নিম্নের চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে তো সঠিক উত্তরে যাবে অপশান এ আলো সমান বেগে চলে ওকে দেখো শূন্য মাধ্যমে সব বর্ণের আলো সমান বেগে চলে ফলে আলোক রশ্মির কোনো প্রকার চুক্তি ঘটে না এটা কিন্তু ইম্পর্ট্যান্ট পয়েন্ট মনে রাখবে ঠিক আছে আবারও বলি শূন্য মাধ্যমে সব বর্ণের আলো সমান বেগে চলার ফলে আলোক রশ্মির কোনো প্রকার চুক্তি ঘটে না তাই শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না ওকে আই হোপ তোমরা বুঝতে পারলে দেখো এটা কোশ্চেন জিজ্ঞেস করে যে রামধেনু ঠিক আছে কিসের ফলে হয় তো রামধেনু কিন্তু এই আলোর বিচ্ছুরণের ফলেই সৃষ্টি হয় মনে রাখবে ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো দিল্লির লোদি সুলতানগণ ছিলেন ওকে দিল্লির লোদি সুলতানগণ ছিলেন কোশ্চেন কি বলছে দেখো কোশ্চেনের কনসেপ্টটা তোমাদেরকে আগে ক্লিয়ার করি দেখো দিল্লির যে গদি সেই গদিতে কয়টি রাজবংশ রাজত্ব করেছিল এটা কিন্তু একটা কোশ্চেন জিজ্ঞেস করে ঠিক আছে দিল্লির গদিতে কয়টি রাজবংশ রাজত্ব করেছিল তো মনে রাখবে পাঁচটি রাজবংশ দিল্লির গদিতে রাজত্ব করেছিল যে টাইমটাকে বলা হতো দিল্লি সালতানাত ঠিক আছে দেখো তার মধ্যে সেই পাঁচটি রাজবংশ কি কি প্রথমে রাজত্ব করেছিল কে দিল্লির গদিতে কীর্তদাস বা বংশ। ওকে দ্বিতীয় রাজত্ব করেছিল কে খলজি বংশ তৃতীয় রাজত্ব করেছিল কে তুগলক বংশ চতুর্থ রাজত্ব করেছিল কে সৈয়দ বংশ পঞ্চম রাজত্ব করেছিল লোদি বংশ তো সেই লোদি বংশের যে সুলতান বা লোদি বংশের যে প্রতিষ্ঠাতা তিনি কোথা থেকে এসেছিলেন ঠিক আছে এখানে ওটাই বলতে চাইছে ওকে যে দিল্লির লোদি সুলতান গোনরা কোথা থেকে এসেছিলেন তো বলো এর সঠিক উত্তর কী হবে ঠিক আছে কে কে পারবে দেখি সঠিক উত্তর করতে দেখো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ঠিক আছে দিল্লির লোদি সুলতানগণ আফগান থেকে এসেছিলেন বা আফগানের বাসিন্দা ছিলেন ওকে এবার দেখো যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে দিল্লির লোদি বংশের কে ঠিক আছে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে তো দিল্লির লোদি বংশের প্রতিষ্ঠাতা হলেন কে বহুলুল লোদি ঠিক আছে বহুলুল লোদি প্রতিষ্ঠা করেছিলেন কত সালে তিনি প্রতিষ্ঠা করেছিলেন চোদ্দোশো পনেরো খ্রিস্টাব্দে বংশের প্রতিষ্ঠা হয় চোদ্দোশো পনেরো খ্রিস্টাব্দে কে লোদি লোধি বংশের প্রতিষ্ঠা করেন আর বংশের শেষ সম্রাট কে ছিলেন ইব্রাহিম লোদি ঠিক আছে লোধী বংশ সমাপ্ত হয়ে যায় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধ যখন ইব্রাহিম লোধি পরাজিত হয় বাবরের কাছে ওকে তো চলো এবার পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক দেখো আমির খসরু কার সভাকবি ছিলেন বলো আমির খসরু কার সভাকবি ছিলেন ঠিক আছে এটাও একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন তের সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি আলাউদ্দিন খোলজি ঠিক আছে আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন আমির খসরু ওকে এবার দেখো এখান থেকে আর কি কোশ্চেন জিজ্ঞেস করতে পারে কোশ্চেন জিজ্ঞেস করে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যে ভারতের তোতা কাকে বলা হয় বা হিন্দুস্থানের তোতা কাকে বলা হয় তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমির খসরু আমির খসরুকে ভারতের তোতা পাখি বা তোতা বলা হয় ওকে দেখো সম্রাট আলাউদ্দিন খলজি থেকে কি কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে আমাদেরকে প্রথমে জানতে হবে সম্রাট আলাউদ্দিন খলজির ডিউরেশনটা তো ডিউরেশনটা হচ্ছে বারোশো ছিয়ানব্বই থেকে তেরোশো পনেরো খ্রিস্টাব্দ এটা হচ্ছে আলাউদ্দিন খলজির শাসনকাল ওকে আলাউদ্দিন খলজি হলেন প্রথম সম্রাট যিনি কি করেছিলেন দিল্লির রাজবংশকে দক্ষিণে বিস্তার করেছিলেন অর্থাৎ গুজরাট জয় করেছিলেন ওকে এটাও কিন্তু মনে রাখবে ঠিক আছে যদি তোমাদেরকে জিজ্ঞেস করে যে দিল্লির কোন সুলতান দাক্ষিণত্ব রাজত্ব বিস্তার করেছিলেন দাক্ষিণাত্বে তো সঠিক উত্তরে যাবে কিন্তু আলাউদ্দিন খলজি ঠিক আছে কার দ্বারা সেনাপতিকে ছিলেন মালিক কাপুর ঠিক আছে আর যদি বলে যে বাজার দর নিয়ন্ত্রণ প্রথা কে চালু করেন তখনও কিন্তু সঠিক উত্তরে যাবে আলাউদ্দিন খলজি আর সব থেকে যদি বলা হয় যে দিল্লির গদিতে রাজ করা থেকে সফল শাসককে বা আদর্শ শাসককে ঠিক আছে তখনও কিন্তু সঠিক উত্তরে যাবে আলাউদ্দিন খোলজি দিল্লি সালতানতের থেকে অ্যাফেক্টিক সুলতান ছিলেন আলাউদ্দিন খোলজি তিনি আর্মি রিফর্ম করেছিলেন ঠিক আছে আর্মিদেরকে বেতন দিতেন বাজার দর নিয়ন্ত্রণ প্রথা করেছিলেন এছাড়াও কর প্রথার একটা নির্দিষ্ট মানে ট্যাক্সেস ট্যাক্স সিস্টেম আর কি চালু করেছিলেন ওকে তো চলো পরবর্তী কোশ্চেন দেখো ইউরোপের দীর্ঘতম নদীর নাম কী ইউরোপের দীর্ঘতম নদীর নাম কী এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন মোস্ট ইম্পর্ট্যান্ট তের সঠিক উত্তরে যাবে অপশান বি ভলগা ভলগা হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদীর নাম ওকে এবার দেখো তোমাদেরকে এখানে কোশ্চেন জিজ্ঞেস করতে পারে যে এশিয়ার ঠিক আছে এশিয়ার বৃহত্তম নদীর নাম কী এশিয়ার বৃহত্তম নদীর নাম হচ্ছে কি ইয়াংটি ইয়াংটি হচ্ছে এশিয়ার বৃহত্তম নদী এটা হচ্ছে চীনের বৃহত্তম নদী এবং এশিয়ারও বৃহত্তম নদী আর যদি বলে ঠিক আছে এশিয়ার দীর্ঘতম বা বৃহত্তম বলতে পারে ঠিক আছে তখন একটাই উত্তর হবে সেটা হচ্ছে ইয়াংটি ওকে এখানে ইউরোপের দীর্ঘতম বলেছে সেরকম যদি বলে যে বিশ্বের দীর্ঘতম নদীর নাম কী তো বিশ্বের দীর্ঘতম নদী হয়ে যাবে কিন্তু নীল মন রাখবে নীল নদ হচ্ছে বিশ্বের দীর্ঘতম নদী আর বৃহত্তম নদী বললে কিন্তু হয়ে যাবে আমাজন যেহেতু আমাজন জল এবং দৈর্ঘ্য দুটোই প্রায় বরাবর রয়েছে নিম্নদের দৈর্ঘ্য সব থেকে বেশি কিন্তু জল কম বহন করে ঠিক আছে যার জন্য আমরা বৃহত্তম নদী হিসাবে ধরি আমাজনকে ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো তিব্বতে কোন নদী সাংপো এবং বাংলাদেশের যমুনা নামে পরিচিত এটাও একটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন তিব্বতে নদীটি সাংপো নামে পরিচিত এবং বাংলাদেশের যমুনা নামে পরিচিত তো কোন নদী বলো তাই সঠিক হয়ে যাবে অপশান ডি ব্রহ্মপুত্র নদী ব্রহ্মপুত্র নদী তিব্বতের মানস সরোবরে উৎপত্তি লাভ করে তারপর ঠিক আছে তিব্বতে কি নামে পরিচিত রয়েছে সাংপো নামে পরিচিত রয়েছে এবং ভারতে প্রবেশ করে কার মধ্য দিয়ে অরুণাচল প্রদেশ রাজ্যের মধ্য দিয়ে মনে রাখবে ওকে আর তারপর বাংলাদেশে চলে যায় ঠিক আছে বাংলাদেশে গিয়ে সে কি নাম ধারণ করে যমুনা নাম ধারণ করে বা যমুনা নামে পরিচিত ওকে এবার দেখো গঙ্গা ঠিক আছে গঙ্গা নদী বাংলাদেশে কি নামে পরিচিত এটা তোমাদের জন্য কোশ্চেন গঙ্গা নদী বাংলাদেশে কি নামে পরিচিত ওকে খুবই সহজ কোশ্চেন আশা করি এর উত্তর তোমরা পারবে ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিঙ্গ হলো সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহ ও দেখো এর সঠিক উত্তর কী হবে সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ধূপগড় ধূপগড় হচ্ছে সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহ ওকে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন দৈর্ঘ্য প্রায় তেরো থেকে চোদ্দোশো হবে ঠিক আছে তেরো থেকে চোদ্দোশো মিটার হবে তো অ্যাকচুয়ালি এগুলোর দৈর্ঘ্য সাধারণত জিজ্ঞেস করে না দেখো কোশ্চেন একটা জিজ্ঞেস করে যে নর্মদা নদী কোন দুই পর্বতমালার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা নদী কোন দুই পর্বতমালার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে তো মনে রাখবে সাতপুরা ও বিন্ধ পর্বতমালার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে নর্মদা নদী ওকে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু মনে রাখবে চলো পরবর্তী কোশ্চেন দেখো কোন কমিশন পরামর্শ দিয়েছিল যে কেন্দ্রীয় সরকারের চাকরিগুলিতে অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণী ও বিসিদের জন্য সংরক্ষণ করা উচিত ঠিক আছে ইম্পর্ট্যান্ট কোশ্চেন ইন্ডিয়ান পলিটির একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন বলছে কোন কমিশন পরামর্শ দিয়েছিল কেন্দ্র সরকারকে যে সরকারি চাকরিতে ওবিসিদের জন্য ঠিক আছে সংরক্ষণের প্রয়োজন রয়েছে কোন কমিটি দিয়েছিল বলো এই পরামর্শটা কোন কমিটি রেকমেন্ডেশন দিয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মন্ডল কমিটি ঠিক আছে মন্ডল কমিটি কিন্তু রেকমেন্ডেশন দিয়েছিল কেন্দ্র সরকারকে যে সরকারি চাকরি পরীক্ষাতে ওবিসিদেরও সংরক্ষণ প্রয়োজন রয়েছে ওকে চলো আচ্ছা এখানে দেখো ডিটেলস রয়েছে উনিশশো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত মন্ডল কমিটি পরামর্শ দিয়েছিল কমিটি গঠন করা হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী মোরাজি দেশাই মানে যখন এই মন্ডল কমিটি গঠন করা হয় তখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মোরাজি দেশাই মহাশয় ওকে আর মোরাজি দেশাই হলেন ভারতের প্রথম অকংগ্রেসি প্রধানমন্ত্রী এটা মনে রাখবে ওকে আর এই যদি বলে যে মন্ডল কমিটির হেড কে ছিলেন তো সঠিক উত্তর যাবে বিপি মন্ডল মনে রাখবে ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখো ভারতের প্রতিটি সংসদীয় বৈঠকের প্রথম ঘন্টা ডেসের জন্য বরাদ্দ করা হয় ঠিক আছে ভারতের প্রতিটি সংসদীয় বৈঠকের যে প্রথম ঘন্টাটা, সেই ঘন্টাটা কি নামে পরিচিত কোশ্চেন আওয়ার হাফ এন আওয়ার জিরো আওয়ার নাকি এমার্জেন্সি আওয়ার বলো কি নামে পরিচিত তো সঠিক উত্তরে যাবে অপশান এ কোশ্চেন আওয়ার সংসদের প্রথম যে ঘন্টা সেই ঘন্টাটাকে বলা হয় কোশ্চেন আওয়ার আর জিরো আওয়ার বলা হয় বারো থেকে একটা পর্যন্ত এটাকে মনে রাখবে ঠিক আছে বারোটার পর হয় জিরো আওয়ার পরবর্তী কোয়েশ্চেন দেখো ভারতীয় সংবিধানের একশোতম সংবিধান সংশোধন সম্পর্কিত নিম্নে চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর আমাদেরকে চুজ করতে হবে ভারতীয় সংবিধানের একশোতম সংবিধান সংশোধন বলো এর সঠিক উত্তর কি হবে এর সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের অপশান বি ভারত কর্তৃত্ব অঞ্চল অধিগ্রহণ এবং বাংলাদেশ কিছু নির্দিষ্ট অঞ্চল হস্তান্তর খুবই সিম্পল বা এক কথায় বলতে গেলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এল বি ভূমি বাউন্ডারি অ্যাগ্রিমেন্ট হয়েছিল। এটাই হচ্ছে একশোতম সংবিধান সংশোধন যেটা কত সালে হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ দু হাজার সালে হয়েছিল একশোতম সংবিধান সংশোধন মনে রাখবে ওকে আর যদি তোমাদেরকে জিজ্ঞেস করে লাস্ট সংবিধান সংশোধন কবে হয়েছে দু হাজার সালে ঠিক আছে দু হাজার কুড়ি সালে হচ্ছে লাস্ট সংবিধান সংশোধন একশো চারতম সংবিধান সংশোধন ওকে আচ্ছা তোমাদের জন্য কোশ্চেন খুবই সিম্পল কোয়েশ্চেন ভারতীয় সংবিধানের প্রথম সংশোধন কবে হয়েছিল ঠিক আছে এই কোয়েশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে ওকে চলো পরবর্তী কোয়েশ্চেন দেখো কোন বস্তুর ওজন সর্বাধিক কোথায় হয় কোনো বস্তুর ওজন সর্বাধিক হবে কোথায় ঠিক আছে মানে বস্তুর ওজন সব থেকে বেশি বলছে কোথায় হবে বলো এর সঠিক উত্তর কী হবে দেখো যে চারটা অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পৃথিবীর পৃষ্ঠে পৃথিবীর পৃষ্ঠে কোনো বস্তুর ওজন সর্বাধিক হয় ওকে এবার তোমাদেরকে কিছুগুলো তথ্য বলি ঠিক আছে মনে রাখবে এই তথ্যগুলো পরীক্ষায় এখান থেকে কোশ্চেন জিজ্ঞেস করে আর এই তথ্যগুলো মাথায় রাখলে প্রায় তোমরা যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করে সেগুলোর অ্যান্সার দিয়ে দেবে ঠিক আছে দেখবে কোনো বস্তুর ওজন শূন্য হয় ঠিক আছে কোথায় কোথায় শূন্য হয় মনে রাখবে পৃথিবীর কেন্দ্রে যে কোনো বস্তুর ওজন কি হয় শূন্য হয় আর কোথায় হয় আর হয় মহাশূন্যে ঠিক আছে মহাশূন্যে এবং পৃথিবীর কেন্দ্রে এই দুই জায়গায় কোনো বস্তুর ওজন শূন্য হয় আর কোনো বস্তুর ওজন সর্বাধিক হয় পৃথিবীর পৃষ্ঠে ওকে দেখো যখনই তোমরা কোনো বস্তুকে কি করবে পৃথিবী থেকে উপরের দিকে নিয়ে যাবে অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতা যখন বৃদ্ধি পাবে তখন জিয়ের মানটা হ্রাস পায় ঠিক আছে অবিকর্ষ তরণ হ্রাস পায় ফলে কি হবে ফলে যে কোনো বস্তুর ওজনটা কম হবে ওকে আর যখন তোমরা কোনো বস্তুকে মাটির নিচে ঠিক আছে খনির দিকে নিয়ে যাবে মানে খনি মাটির দেখো তোমাদেরকে এখানে চিত্র করে বোঝায় ঠিক আছে পুরো টপিকটা এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ যখন উপরে নিয়ে যাবে তখন কী হবে ওজন কমবে ঠিক আছে আর যখন তোমরা নিচেও নিয়ে যাবে তখনও কিন্তু ওজন কমবে ঠিক আছে মনে করো এটা মাটি ঠিক আছে এই দিকটা নিচটা যখন তোমরা গর্ত করে কোনো বস্তুকে নিচের দিকে নিয়ে যাবে মাটির তখনও তার ওজন কমবে আর যখন উপরের দিকে নিয়ে যাবে তখনও কিন্তু তার ওজন কমবে কিন্তু সব থেকে বেশি ওজন থাকবে পৃথিবীর পৃষ্ঠে ঠিক আছে মনে রাখবে আর পৃথিবীর পৃষ্ঠের মধ্যেও ওজন কিন্তু কম বেশি হয় ঠিক আছে মনে রাখবে পৃথিবীর পৃষ্ঠে সমাপ্ত বস্তুর ওজন কিন্তু সমান নয় ঠিক আছে সব জায়গা ক্ষেত্রে আলাদা যেমন দার্জিলিংয়ে কোনো বস্তুর ওজন যেটা হবে সেটা কিন্তু কলকাতাতে হবে না ঠিক আছে এটা আমি সায়েন্সের ক্লাসে খুব ডিটেলসে বুঝিয়েছি চলো পরবর্তী কোশ্চেন দেখো পারমাণবিক সংখ্যার আবিষ্কার করেন কে বলো পারমাণবিক সংখ্যার আবিষ্কার কে করেন ঠিক আছে ইম্পর্ট্যান্ট কোশ্চেন তে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি বিজ্ঞানী মোসলে বিজ্ঞানী মোসলে পারমাণবিক সংখ্যার আবিষ্কার করেছিলেন ঠিক আছে পারমাণবিক সংখ্যার আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী মোসলে ম্যানডেলিপ পর্যায় সরণী ঠিক আছে জল ডালটন কী করেছিল পরমাণুবাদ ঠিক আছে এগুলো তো তোমরা সকলেই জানো চলো পরবর্তী কোশ্চেন দেখো পরবর্তী কোশ্চেন রয়েছে কার সভাপতিত্বে লন্ডনে প্রথম গোল টেবিল বৈঠক হয়েছিল খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন আর এখান থেকে তোমাদেরকে অনেকগুলো কোশ্চেন বলবো কোশ্চেনগুলো নোট করবে ওকে দেখো কার সভাপতিত্বে প্রথম লন্ডনে বৈঠক হয়েছিল গোল টেবিল বৈঠক তে সঠিক উত্তর রয়েছে যাবে বি রামসে ম্যাকডোনাল্ড রামসে ম্যাকডোনাল্ড ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্সের সভাপতিত্ব করেছিলেন এই রামসে ম্যাকডোনাল্ডকে তিনি তৎকালীন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন যিনি আর লন্ডনে প্রথম গোল টেবিল বৈঠকের সভাপতিত্ব করেছিলেন ওকে এবার দেখো এখান থেকে জিজ্ঞেস করে যে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স কবে হয়েছিল তো ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স শুরু হয়েছিল উনিশশো তিরিশতে আর থার্ড রাউন্ড টেবিল কনফারেন্স হয়েছিলো উনিশশো বত্রিশতে ওকে মনে রাখবে এবার দেখো এই তিনটে রাউন্ড টেবিল কনফারেন্সে কে অংশগ্রহণ করেছিল এবং কে অংশগ্রহণ করেনি ভারতীয় কোন ফেমাস ব্যক্তিত্ব এটা কিন্তু ইম্পর্ট্যান্ট মনে রাখবে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড এই তিনটে রাউন্ড টেবিল কনফারেন্সেই ডক্টর ভীমরাও আম্বেদকর অংশগ্রহণ করেছিল ঠিক আছে আর শুধুমাত্র সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স ঠিক আছে শুধুমাত্র সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স যেটা উনিশশো একত্রিশে হয় সেই রাউন্ড টেবিল কনফারেন্সে কংগ্রেস বলতে পারো বা মহাত্মা গান্ধী বলতে পারো অংশগ্রহণ করেছিল ফার্স্ট বা থার্ড কোনো রাউন্ড টেবিল কনফারেন্সেই কিন্তু মহাত্মা গান্ধী অংশগ্রহণ করেননি ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখে নেওয়া যাক দেখো ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি ভারতের দীর্ঘাত্তম হিমবাহ বলো খুব সহজ অপশন ডিজ দ্য রাইট অ্যান্সার সিয়াচীন হিমবাহ হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচীন হিমবাহ হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহ আর এই গঙ্গোত্রী হিমবাহ থেকে কার উৎপত্তি হয়েছে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে গঙ্গোত্রীর গোমুক নামক হিমবাহ থেকে গঙ্গোত্রী হিমবাহের গোমুক নামক গুহা থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে ঠিক আছে চলো পরবর্তী কোশ্চেন দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে আনন্দমঠ লিখেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে আনন্দমঠ লিখেছিলেন বলো তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আঠারোশো বিরাশি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন এই আনন্দমঠ উপন্যাস থেকেই কি নেওয়া হয়েছে বন্দে মাতরাম গানটি নেওয়া হয়েছে যেটি হচ্ছে ভারতের জাতীয় গীত মনে রাখবে ঠিক আছে আর এই বন্দে মাতরাম প্রথম কোন কংগ্রেস অধিবেশনে গাওয়া হয়েছিল আঠারোশো ছিয়ানব্বইয়ের কংগ্রেস অধিবেশন যেটা হয়েছিল কলকাতাতে সেখানে কিন্তু বন্দে মাতরাম গানটি প্রথম গাওয়া হয়েছিল কার দ্বারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা ওকে চলো পরবর্তী কোয়েশ্চেন কোন রাজ্যের উপকূলকে করম মন্ডল বলা হয় কোন রাজ্যের উপকূলকে বলছে করম মন্ডল বলা হয় বলো কোন রাজ্যের উপকূলকে করম মন্ডল বলা হয় এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান অনুযায়ী অপশান ডি তামিলনাড়ু তামিলনাড়ু রাজ্যের উপকূলকে করম মণ্ডল বলা হয় ওকে চলো একটু ডিটেলস দেখে নি কী রয়েছে দেখো ভারতীয় উপদ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলের নাম করম উপকূল ঠিক আছে ভারতীয় উপদ্বীপের দক্ষিণ পূর্ব উপকূলের নাম এর উপর সমগ্র তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ রাজ্যের দক্ষিণের উপকূল অংশ পড়ে তো মনে রাখবে দুটোর মধ্যে যদি যে কোনো একটাই অপশানে থাকবে ঠিক আছে যদি বলা হয় যে করম উপকূল কোন রাজ্য কে বলা হয় আর তামিলনাড়ু না হয় অন্ধ্রপ্রদেশ দুটোর মধ্যে একটাই থাকবে তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তামিলনাড়ুই অপশানে তোমরা পাবে ওকে চলো পরবর্তী কোয়েশ্চেন বালিয়াড়ি কোথায় মূলত দেখা যায় বালিয়াড়ি কোথায় দেখতে পাওয়া যায় দেখো বালিয়াড়ি কিন্তু মূলত দেখতে পাওয়া যায় কোথায় মরুভূমির মধ্যে ঠিক আছে মরুভূমির মধ্যে বালিয়াড়ি দেখতে পাওয়া যায় কিন্তু এখানে প্রপার রাজ্যটা জিজ্ঞেস করছে ঠিক আছে রাজ্যেরও একটা স্থান তো সঠিক উত্তরে যাবে অপশান বি পশ্চিম রাজস্থান রাজস্থানের মধ্যে কি রয়েছে ভারতের বৃহত্তম মরুভূমি রয়েছে থর মরুভূমি ঠিক আছে তো মরুভূমিতে যদি বালিয়াড়ি দেখা যায় সেখানে পোপার মনে রাখবে পশ্চিম রাজস্থানে বালিয়াড়ি দেখা যায় ওকে চলো পরবর্তী কোশ্চেন ভারতের জীবন রেখা বলা হয় কোন পরিবহন ব্যবস্থাকে ভারতের জীবন রেখা কোন পরিবহন ব্যবস্থাকে বলা হয় তো সঠিক উত্তরে যাবে অপশান এ রেলপথ রেলপথকে ভারতের জীবন রেখা বলা হয় দেখো ভারতের রেলপথের জনক কে বা কে প্রথম রেলপথ চালু করে ভারতে লর্ড ডালসি কত সালে আঠারোশো তিপ্পান্ন সালে প্রথম কোথাতে কোথায় চলেছিল যাত্রীবাহী ট্রেন মুম্বাই থেকে থানে মনে রাখবে ওকে চল পরবর্তী কোয়েশ্চেন বিধানসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হতে পারে বিধানসভার সদস্য সংখ্যা দেখো তোমাদেরকে জানতে হবে ঠিক আছে বিধানসভা আগে কি বিধানসভা হচ্ছে রাজ্যের উচ্চ পরিষদ ঠিক আছে রাজ্যের যেমন কেন্দ্রের দুটি সভা রয়েছে একটা কি একটা হচ্ছে রাজ্যসভা একটা লোকসভা ঠিক আছে রাজ্যসভা হচ্ছে উচ্চ পরিষদ আর লোকসভা হচ্ছে নিম্ন পরিষদ ওকে ঠিক সেরকমই রাজ্যেরও দুটো সভা রয়েছে একটা হচ্ছে বিধান পরিষদ আর একটা হচ্ছে বিধানসভা তো বিধান পরিষদ হচ্ছে গিয়ে তোমাদের কি উচ্চকক্ষ বিধান পরিষদ হচ্ছে উচ্চকক্ষ আর বিধানসভা হচ্ছে নিম্নকক্ষ ঠিক আছে আমি একটু আগে ভুল বললাম ঠিক আছে ঠিক মাথায় ছিল না জিনিসটা বিধান পরিষদ হচ্ছে কি উচ্চকক্ষ আর বিধানসভা হচ্ছে নিম্নকক্ষ তো বিধানসভার যেটা সর্বোচ্চ সদস্য সংখ্যা সেটা হচ্ছে পাঁচশো জন আর সর্বনিম্ন সদস্য সংখ্যা সেটা হচ্ছে ষাট জন ষাট জনের নিচে কিন্তু বিধানসভায় সব মানে সদস্য সংখ্যা থাকে না কিছুগুলো রাজ্য রয়েছে ব্যতিক্রম ঠিক আছে দুই থেকে তিনটি রাজ্য রয়েছে যেখানে ষাটেরও কম বিধানসভাতে সদস্য সংখ্যা রয়েছে ওকে এবার দেখো তোমাদের জন্য কমেন্ট ট্যাক্স ঠিক আছে ক্লাস সম্পূর্ণ শেষ হলো এবার তোমাদের জন্য কমেন্ট ট্যাক্স বলো শের শাহের পূর্ব নাম কী ছিল জুনা খা ফরিদ খাঁ খাঁ নাকি আশব খাঁ শের শাহের পূর্ব নাম কী ছিল বলো এর সঠিক উত্তর কে কে পারবে কমেন্টে জানাও ঠিক আছে কমেন্টে এর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো ঠিক আছে দেখি এর সঠিক উত্তর কে কে দিতে পারো চলো পরবর্তী কোশ্চেন বাংলা থেকে ব্রিটিশ শাসনকালে কখন বিহার ও উড়িষ্যা নিয়ে একটি পৃথক প্রদেশ গঠন করা হয় ঠিক আছে বাই কোয়েশ্চেনটা তোমরা বলতে পারো ঠিক আছে ইহু যে বাংলাতে বঙ্গভঙ্গ কবে হয়েছিল দেখো বঙ্গভঙ্গ কথাটার অর্থ কি বাংলা বিহার উড়িষ্যাকে তিন ভাগে ভাগ করে দেওয়া ঠিক আছে তো এটা কবে হয়েছিল ঠিক আছে বলো এর সঠিক উত্তর কী হবে উনিশশো পাঁচ ছয় দশ নাকি এগারো আর কার আমলে হয়েছিল এই তিনটি কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্টে জানাবে ওকে আমি দেখলাম যে প্রিভিয়াস দুটো ক্লাসে ঠিক আছে সৈকত দাস বলে একজন খুব ভালোভাবে কমেন্ট করেছে ঠিক আছে সে সম্পূর্ণ সিটি ওয়ান দিয়ে উত্তরটি লিখেছে ঠিক আছে সিটি টু দিয়ে উত্তরটি লিখেছে পুরো ডিটেলসে তো সেইভাবে যদি তোমরা উত্তর দাও তো খুব ভালো লাগবে যার ফলে কী হবে যদি কেউ পরে কমেন্টও পড়তে আসে তো তোমাদের উত্তরটা থেকে সে শিখতে পারবে আর যার উত্তর সঠিক হবে যার উত্তরটা বেস্ট মনে হবে তার উত্তরটিকে আমি কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে পিন করে রেখে দেবো ঠিক আছে সো ভালো করে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে ডাইরেক্ট লিখে দিও না বি সি ডি তাহলে আমিও বুঝতে পারি না আমাকে তো আর সবসময় মনে থাকে না যে বি বলতে কোন অপশানে কি রয়েছে না রয়েছে ওই জন্য ডাইরেক্ট অ্যান্সারটা লিখে দেবে ওকে তো যাই হোক চ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক করবে আর কোশ্চেন সম্বন্ধে ভিডিও সম্বন্ধে কোনো কিছু ফিডব্যাক থাকলে তোমরা সেটা কমেন্ট বক্সে জানাবে কারণ তোমাদের ফিডব্যাক আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের ফিডব্যাক ছাড়া আমি নিজেকে ইমপ্রুভ করতে পারি না সো ফিডব্যাক কর জানাবে আর যদি তোমাদের পিডিএফের প্রয়োজন হয় তো পিডিএফের জন্য একটা কাজ করবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে গিয়ে তোমরা যুক্ত হয়ে থাকবে আমি সেখানে পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে প্রোভাইড করে দিই ওকে তো যাই হোক ভিডিওটি শেষ প্রয়োজন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রোব সর্বদা মোটিভেটেট থাকো সফলতা এক না একদিন আসবেই জয় হিন্দ বন্দে